এখন আমারে অনেক আগে হুজুর আপনি পর্দা করে চলবেন, কি করে চলতে হবে? এখন অনলাইনে জগতে আসার পরে বুঝতে পারছি যে আসলে মেয়েদের জন্য না, যুবকদের জন্য পর্দা করা ফরজ ছিল এখন, ঠিক কি না? আহা, ফেতনার সময়। একটা যুবক তো ও এমনি কন্ট্রোল করতে পারে না নিজেকে, তার উপরে আবার নারীর একটা প্রপোজাল, কাটা ঘায়ে লবণের আঘাত চিল্লা এখন, ঠিক কিনা? এখন যুবক কয় হুজুর সব কন্ট্রোল করতে পারি, কিন্তু একটা মেয়ের ফ্রেন্ড রিকোয়েস্ট আসলে কন্ট্রোল করতে পারি না, কথা ঠিক না বেঠে? ওই যুবক একটা রিকোয়েস্ট আসতে না আসতে 14 গোষ্ঠী কনফার্ম করে শেষ চিল্লা এখন, ঠিক? ওর মনে হয় যে ওর ঈদ লাগছে একটা, কিন্তু অনেক সময় তোমার বন্ধু ফেক আইডি করে তোমাকে রিকোয়েস্ট পাঠাচ্ছে, আছে না নাই? প্লিজ, এগুলো ফালতু ওয়াজ না, এগুলো বাস্তব সম্মুখী ওয়াজ চিল্লা এখন, ঠিক কিনা? এই কথাগুলো বলে অনেকে রাগ করে, বলে হুজুর কি কয় কিছুই বুঝি না, এরকম লোক আছে না নাই? এটাই হচ্ছে বাস্তব সম্মত ওয়াজ চিল্লা এখন, ঠিক কিনা? একটা কথা বলি যুবক তোমাদেরকে, যদি কোনো প্রকার কোনো মেয়ের রিকোয়েস্ট তোমার কাছে আসে, ওটা আজীবন ঝুলে থাকবে, এটা কখনো অ্যাকসেপ্ট করা যাবে না, জোরে কও, ঠিক কিনা? বলে হুজুর দিনই বোন। কি বোন? এ কথা কয় না, কি বোন? এখন আবার দিনই ভাই দিনই বোনের প্রেম শুরু হয়েছে চিল্লা এখন, ঠিক কিনা? আহা, মনে রাখবেন একটা কথা, যদি আপনি কোনো একটা আইডির রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন, ওখান থেকে শুরু হবে হাই হ্যালো, আর সেখান থেকে শুরু হবে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রিলেশনশিপ চিল্লা এখন, ঠিক কিনা? অনেকে অনেক বোনরা কমেন্ট করে, ভাইয়া আমার যদি দোয়া করবেন, কি করবেন? কয়েকদিন পরে দেখা যায় ওই দোয়া চাহানে ওয়ালি মেয়ের সঙ্গে গট ম্যারিড উইথ দ্যাট পারসন, কথা কন ঠিক কিনা? কালকে ফেসবুকে পোস্ট দেখলাম, একটা বোন মন্তব্য করছে, ভাই আমার যদি দোয়া কইরেন, দোয়া করার পরে এখন ওখানে আবার পোস্ট করছে, দোয়া করার পরে ওই ভাইয়ার সঙ্গে ওই মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। এখন কথা হচ্ছে এইটা, এটা তো হালাল, বিয়ে তো হালাল, কিন্তু অনেক যুবক এখান থেকে হারাম কাজ শুরু করে চিল্লায় কন, ঠিক কিনা? এজন্য রিকোয়েস্ট কনফার্ম করার আগে থিঙ্ক অ্যাবাউট ইট, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, ইজ দিস ব্যাড অর গুড, ভাবার দরকার আছে না নাই? এজন্য ফ্রেন্ড রিকোয়েস্ট আসলেই পাগল হওয়া যাবে না চিল্লায় কন, ঠিক কিনা? আল্লাহ তুমি সমস্ত যুবককে এই ফেতনার থেকে বাঁচাই দিও, পড়না আমেন, জোরে কন আমেন। আচ্ছা, আমার সবাই কিন্তু বেশি একটা নাই, আমরা তাফসীরটা শেষ করি, শুনবেন সবাই ইনশাআল্লাহ, আমি 11টার মধ্যে শেষ করব। আমার সেটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, এ অনেকে মরেই গেছে দেখছি, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আল্লাহ বললেন নবী পরকালের জীবনটা হচ্ছে চিরস্থায়ী জীবন, চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ বললেন নবী, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ বললেন নবী হতাশার কোনো কারণ নাই, নিরাশার কোনো কারণ নাই। ও নবী ভালো করে শুনে নেন, আপনি যদি আপনার বিশ্বাসকে আল্লাহর উপরে স্থাপন করতে পারেন, অচিরেই আপনার রব আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর করে দিবে কোন, সুবহানাল্লাহ। If you put your trust on your Lord, indeed and verily, your Lord will give you something that will definitely make you happy. Kon subhanallah. Allah bollen nabi, jodi apni apnar bishwash ke rober upore sthapon korte paren, ochirei apnar dukkho koshto dur kore dibe ekjon, tini ke? Jubok, samne porikha ache kar kar hat tulo, porikha ache kar kar, porikha samne, ah, কি যে দুঃখ যার পরীক্ষা! আল্লাহ তুমি যুবকদেরকে ওই সমস্ত প্যারা থেকে বাঁচাই দিয়ে পড়াবে, ডোন্ট টেক এনি প্যারা, প্যারা নেওয়া যাবে না, চিল্লায় কর, ঠিক কিনা? এইসব পরীক্ষা ডাজেন্ট ম্যাটার ম্যান, এটা যাবে আসবে, কিন্তু ডিপ্রেশনে যাওয়া যাবে না, চিল্লায় কর, ঠিক কিনা? অনেক মেয়ে পোস্ট করছে, হুজুর জীবন শেষ, পরীক্ষায় পাস করে বাসায় ফিরলে বিয়ে হবে ভালো সঙ্গে, আর যদি ফেল করি বিয়ে হবে রিক্সাওয়ালার সঙ্গে, আছে না নাই? আমি বলবো নেভার লুজ হোপ, নেভার বি ফ্রাস্ট্রেটেড, পুট ইউর ট্রাস্ট অন ইউর লর্ড, ইনডিড এন্ড ভেরিলি ইউর লর্ড উইল গিভ ইউ সামথিং
That will make you happy. Allah bolen hotash hoye jeo na, nirash hoye jeo na. Bharosha rakhba ekjoner upore tini ke? Jay kon tini ke? Ejonno jokhon tomar samne paper asche bishal boro question khub kothin. Kichu bola jara huzur. Ami bolbo jubok, sara jibon korcho prem. Sara jibon chalailo Android phone. Ekhon tomar samne shob andhokar chillay kao thik kina? Dosh to tomar mia. বলে আমার কপাল খারাপ, আমার পরীক্ষা ভালো হয় না। আছে না নাই? তুমি ভালো করে পড়ো নাই তাই তোমার পরীক্ষা ভালো হয় নাই চিল্লায় কোন, ঠিক কিনা? এই জন্য যে কোনো কাজ আমাদের কাছে আসুক, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আজকের তাফসির থেকে শিক্ষা হচ্ছে একটা, আমাদের সর্বাবস্থায় ভরসা করবো একজনকে, তিনি কে? আল্লাহ।